হাই ফ্রেন্ড, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব চিকেন ভাপা। তার জন্য এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটাকে রেগুলার পিসের থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি হাফ পাতিলেবুর রস, কিছু কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 1 চামচ গোটা সর্ষে আর 1.5 চামচ পোস্ত। এগুলোকে কাজু, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি 1/2 চামচ নুন আর এই পাতিলেবুর রস দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রেখে দেবো, যাতে চিকেনটা একটু নরম হয়ে যায়। চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দেব। আর এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সর্ষের তেল। দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি মশলার পেস্টটা। এবার এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব চিকেনের সাথে। যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা লেগে যায়। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিয়েছি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে তাই। এলাচটা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি ছোটো দুখানা পেঁয়াজ নিয়েছি, এগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে নুন, এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বেরেস্তা করবেন না, হালকা ব্রাউন করবেন। আর আমি 3টে যে এলাচ ফোড়ন দিয়েছি এগুলোকে তুলে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা বাটা, এখানে কম ব্যবহার করবেন। আর দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে, আর একটু পেঁয়াজের সাথে আমি এটা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর এই ভাজা মশলাটাকে আমি দিয়ে দেব এখানে যে চিকেনটা মেরিনেট করে রেখেছি ওর মধ্যে। দিয়ে আবার চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি কিছু ধনে পাতা কুচি, ধনে পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে তাই দিচ্ছি, কিন্তু এই ধনে পাতাটা দিলে চিকেনের স্বাদটা আরও বেশি বেড়ে যায়, আর আপনারা পছন্দ করলে নাও দিতে পারেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। মশলাটাকে আমি চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। চিকেনটা ভাপে বসানোর জন্য এখানে কড়াইতে একটা আমি জল দিয়েছি, আর জলটাকে গরম করে নিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড দেব, স্ট্যান্ডটাকে আমি উল্টে দিয়েছি, আর এই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি ওর মধ্যে, ঢেকে দেব আর এই ঢাকনা দিয়ে মুখটা আটকে দেব, যাতে বাষ্পটা বেরোতে না পারে। এই চিকেনটা আমি মিডিয়াম আছে আধা ঘন্টা রান্না করব, তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর, চিকেনটাকে আমি একটু চেক করে নিই সেদ্ধ হয়েছে কিনা।
দেখুন, চিকেনটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ভাপা চিকেন, আর এই চিকেনটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এমন নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ধন্যবাদ।